এই কাজে বেরোলাম, কাজে বেরোনোর সাথে সাথে আমার এই গাড়ির যে চেন কভার আছে, এই চেন কভারের মধ্যে চেন প্রচণ্ড পরিমাণে এরকম বাড়ি খাচ্ছিলো। এখন নিয়ে গেছিলাম এক জায়গায়, বলছে যে চেনের পুরোটা পাল্টাতে হবে। চেনের যে সামনের ফ্রি থাকে, পেছনের ফ্রি থাকে, দাঁতগুলো সব ক্ষয়ে গেছে, এখন পাল্টাতে হবে। এখন বেরিয়েই এই তাল কাজে বেরিয়ে, এখন মেন্টালিটি অনেক ডিস্টার্ব, এখন 700-800 টাকা খরচ হয়ে যাবে। তো আমাদের এরকম টাকা কিন্তু আগে থেকে গুছিয়ে রাখতে হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আজকে আমি প্রায় 15-20 দিন থেকে ভালোভাবে কাজ করতে পারছি না, সেই জন্য কিন্তু দিনেন্দের আমি আজকে রুটিনটা বানাবো এবং সেটা আপনাদের আমি কি দেখাবো যে আমি কীভাবে কাজ করতে চলেছি। কালকে থেকেই কাজটা শুরু করব এবং নতুন করে আরও ভালোভাবে কাজ করার ইচ্ছা মনের মধ্যে জাগছে এবং আরও ভালোভাবে কাজ করব। আপনাদের জন্য করতে হবে এবং আমার নিজের জন্য করতে হবে, দেখতে থাকেন সামনে। তো আমি চলে এসেছি এই জায়গাটায়, এইখানটায় বসে আমি আজকে লেখালেখি করবো। আমার যতটুকু কাজ আমি এখানে বসে করে নেবো, বাড়িতে করি না আর আপনারাও বাড়িতে করবেন না। তার কারণ হচ্ছে বাড়িতে বিভিন্ন রকম কাজ থাকে, তার মধ্যে যদি আপনি থাকেন আপনাকেও ঘাড়ে হয়তো কোনো কাজ চাপিয়ে দেবে। ওই জন্য ফ্রিভাবে যেখানে ফ্রি পাবেন আমার মতন এরকম জায়গায় এসে আপনার কাজ আপনি করবেন, দেনেন দেয়ার। তো চলো দেখা যাক। তো ওইখানে আমার কাজের প্রবলেম করে দিল, যার জন্য ওই লোকগুলোকে দেখালাম। তো ওই জন্য আমি এইখানে এসে কাজগুলো আপনাকে দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে আমি এখানে 14 তারিখ, কালকে 14 তারিখ থেকে পুরো একদম 31 তারিখ পর্যন্ত রুটিন বানিয়ে নিয়েছি। এদিকে আমি 17 তারিখ, 23 তারিখ আর 30 তারিখে অফিসে যাব, অফিসে DGS কাটানোর ব্যাপার আছে। আপনারা যদি কোনো সময় মানে 10-12 দিন কাজ থেকে বিরত থাকেন, আপনাদের শরীর খারাপ থাকে, তাহলে অবশ্যই আমার ওই অবস্থা হয়েছিল, যার জন্য আজকে আমার কিন্তু এইভাবে করতে হচ্ছে। তার কারণ কালকে আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলো এই জায়গায় দেখা যাচ্ছে, যে এই যে এই জায়গায় এই তিনটে, এই চারটে টোটাল কাজ আছে, এই চারটে টোটাল কাজে টোটালি আমার 30-32 হাজার টাকা উঠবে। তো সেক্ষেত্রে এই কাজগুলো আগে করতে হবে। কালকে আমি এই কাজগুলো করে নেক্সট রুটিন মেনটেন্স করবো এবং ওই 14 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত পুরো ওই 3 দিন অফিসে যাবো এবং এইভাবে কাজ করব। এইবার মেন ব্যাপার হচ্ছে এইভাবে এর মধ্যে যদি যেখান থেকে ফোন আসবে সেইখানে আমার যেতে হবে, কিছু করার নেই। তার কারণ হচ্ছে আমাদের কাজই এরকম। এবার ওই চারটে কাজ কালকে আমি কেন রেখেছি, তার কারণ হচ্ছে চারটে জায়গার মধ্যে দূরত্ব কম করে না হলেও 25-30 কিলোমিটার। এবার ততটুকু গাড়ি চালিয়ে সেখানে যেতে হবে, এক একটা জায়গায় আধা ঘন্টা করে, তার মানে চার জায়গায় টোটালি 2 ঘন্টা চলে গেল। আর 25 কিলোমিটার গাড়ি চালাতে তো অনেক টাইম চলে যাবে সেই জন্য। আর আমার বলছিলাম যে মাঝায় প্রবলেম আছে, এখন এক্সরেরও ব্যাপার আছে, তার জন্য তো ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার আমাকে দেনান দেওয়ার বললো যে এখন MRI করতে হবে, সেখানেও একটা বিরাট খরচ এবং বিভিন্ন রক্ত পরীক্ষা দিয়েছে, দেখা যাক কী হয়। তবে এর মধ্যে দিয়ে কাজ করছি, করতে হবে, তার কারণ নিজের প্রয়োজন, আপনাদের প্রয়োজনের জন্য কী কী কাজ করতে চলেছি, কী কী কাজ করব সামনে আমরা আপনাদের দেখাবো। এবং যদি আমার থেকে সাধারণত আপনারা উদ্বুদ্ধ হন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।